আমাকে হ্যাঁ ধ্বংস করে দিছে বাবা, আমাকে এখন কোনো রাস্তা নাই। আমরা এখন যার কাছে যাই হ্যাঁ হ্যাঁ করে হেরে দিছেন কে হ্যাঁ চিটার বদমাই। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে 20 বছর বয়স, সে মেয়ে আমি টানি, কথাও বলতে পারে না কিছু না, ছোট বাচ্চার মতো। আমার কাছে 2000 টাকার মতো পাইতে পারে, কিন্তু আমি 4 নামের সঞ্চয় দিয়া 600 নেওয়ার পরে মাসখানি পরে পলাইছে। আমাকে হ্যাঁ ধ্বংস করে দিছে বাবা, আমাকে এখন কোনো রাস্তা নাই। আমরা এখন যার কাছে যাই হ্যাঁ হ্যাঁ করে হেরে দিছেন কে চিটার বদমাই। আমরা তো হেরে বিশ্বাস করি, আমরা তো ওই বেটারে বিশ্বাস করছিলাম, এই যে দোকানদারটারে। নাম কি? তুষার। সে এখন কোথায়? এখন ওই যে দোকান বন্ধ বাসাই। সে তার কাছে জানেনই পরে? হ্যাঁ জানে না তখন আর, হেই আনছে হেই পরে আমরা আমি জানি না। যখন প্রথম আসছে তখন বলছে আমার ব্যবসা রানিং করে দেন, আপনারা দোকানে কাপড় উড়াইয়া ভরে দেব। আমরা নিয়ে যাই না, বললাম তো আপনারা প্রথমেই তো বললাম যে আমরা একটা লোক যদি মাধ্যমে আসে, কারো মাধ্যমে আসে, এলাকা চিনি না, পরিচিত করাই দেয়, সেটা কি অন্যায়? সেটা কি অন্যায় বলেন? আপনি আসছেন এলাকায়, আপনারা আমি এলাকাটা পরিচিত করাই দিছি, সেটা কি অন্যায় হয়েছে? তারপরে যদি আপনি সেটার মধ্যে সিটেরই বাটপারি করেন, তখন কি সেটা যে নিয়ে আসছে তার দোষ, তার কোনো অপরাধ? এটা কি যাচাই বাছাই করেছিলেন কখনো? কারে যখন আপনারা ভাড়া দেন তখন কি তুষারের? আমি তুষারকে ভাড়া দিছি, আমি তো ওরে ভাড়া দিইনি, কিন্তু ওই জমির মালিক যে উনি আবার ওই তুষারকে পছন্দ করে, মানে আইলে পরে খাওয়ান টাউনে বেসে দেয়। আমাদের